ইরানের হামলার প্রতিশোধ হিসেবে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার পর ইরানে বিভিন্ন শহরের আকাশে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইরানের পর একযোগে সিরিয়া ইরাকে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের হামলা নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। সব আশঙ্কাকে সত্যি করে দিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। 19 এপ্রিল ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহরে এসব হামলা চালানো হয়। গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরেই পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো, শেষ পর্যন্ত সে অনুরোধ রাখেনি তেল আবিব। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ABC নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান, শিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় সাময়িক সময়ের জন্য বিমান চলাচল স্থগিত করা হয়। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালেরিয়ান জানিয়েছেন, এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই। গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়নের সাইট এবং ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া নিকটবর্তী নাতান্স শহরের ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। এদিকে ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার মধ্যেই সিরিয়া ও ইরাকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণ হয়েছে। ইরনা বলছে, আদ্রা এবং আল থাবা সামরিক বিমানবন্দর এবং দক্ষিণ সিরিয়ার আদ্রা শহর ও কারফা গ্রামের মধ্যে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়নে হামলা হয়েছে। আবার ইরাকের আল ইমাম এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নিতে নানান চক কষছে পশ্চিমাদের ভরকেন্দ্র যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েল অবশ্য এরই মধ্যে তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য। তবে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময়ে নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করেছে। শেখ ফরিদ, ATN News।